হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমাদের নতুন ভিডিওটিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা নতুন ভিডিওটিতে তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা এর সমাধান নিয়ে। তো তোমাদের এখানে বাংলা গদ্য মিনুর থেকে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ দেওয়া হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধরো। তো তোমরা এটি শিরোনাম লিখবে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমাদের আচরণ। তো তোমরা এখন এখান থেকে দেখে লিখতে থাকো। আমি তোমাদেরকে এখানে বাংলা লেখা যেহেতু না বোঝার কিছু নেই, তো তোমরা দেখে বুঝে লিখতে থাকো। যদি অবশ্য তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমরা সেটি সমাধান করে দিব। তো তোমরা যারা আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেখো তোমাদেরকে ধন্যবাদ, ও তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে পরবর্তী অ্যাসাইনমেন্ট সহ শিক্ষা বিষয়ক সকল ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো। এছাড়াও তোমরা যারা আমাদের ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে যুক্ত নেই, ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে নিতে পারো। তো ধন্যবাদ, তোমরা এখন ভিডিওটি দেখতে থাকো এবং সুন্দর করে তোমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করো।